চুরি হওয়া 74টি গরু মহিষ বরিশালে উদ্ধার। চুরি হওয়া 74টি গরু মহিষ বরিশালে হিজলা উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এগুলোর মধ্যে 34টি গরু ও 40টি মহিষ রয়েছে। উপজেলার মাঠিয়াল গ্রাম থেকে গতকাল বিকালে এই গরু ও মহিষগুলো উদ্ধার করা হয়। এ ঘটনা চোরাচক্রের সর্দার শাহজাহান রাড়িকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক শাহজাহান রাড়ি ছিল হিজরা থানাধীন মাঠিয়াল গ্রামের বাসিন্দা। জেলা পুলিশ থেকে গতকাল রাতে পাঠানো এক বার্তায় জানানো হয়, শাহজাহান রাড়ি তার সংঘবদ্ধ চোরাচক্র সদস্যদের মাধ্যমে বরিশাল, ভোলা, শরীয়তপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী থেকে গবাদি পশু চুরি করে হিজলা থানাধীন দুলখোলা ইউনিয়নের মাঠিয়াল গ্রামে রাখতেন। পরবর্তী সময়ে সেখান থেকে পর্যায়ক্রমে গবাদি পশুগুলো বিক্রি করা হতো। জেলা পুলিশ সুপার এসপি মোহাম্মদ মারুফ হোসেন জানিয়েছে, গ্রেপ্তার হওয়া চোর সর্দার শাহজাহান রাড়ির বিরুদ্ধে মামলা করা হচ্ছে। চোরাইকৃত এই 74টি গরু আটক হওয়া সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।